Hey guys, welcome back to our channel Pinky.Tanmoy. সুপ্রভাত সবাইকে আর একটা নতুন ব্লগের সাথে আজকে দিনটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছো এত লেজি লাগে আর ঘুম থেকে উঠে দেখি তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে বাড়ি ফেরার জন্য যেহেতু ওর আজকে থেকে অফিস বোধহয় এখান থেকেই ডাইরেক্ট অফিসে যাবে তো এখন 8:30টা বাজে ও তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে অফিসে গিয়ে আবার কি খাবে না খাবে ওইজন্য মা ওকে মাখিয়ে খাইয়ে দিচ্ছে কারণ ও খেতে চাইছিল না বেশিরভাগ টাইমে মা একদম আমাদের সাথে যেরকম ট্রিট করে ওর সাথেও সেরকমই ট্রিট করে আর একবারে বেশি বেশি করে দেয় যেহেতু ও জানে দু চারবারে বেশি খাবে না তো এখন এই যে চা বানিয়েছে মা চা খাবো আর ওদিকে ভাই গেছিলো একটু বাজারে বাজার থেকে আসলো তো দিদি আর আমি মিলে একটু চা খেলাম তারপরে ও বেরিয়ে যাচ্ছিলো তোকে একটু এগিয়ে দিচ্ছিলাম ঠাকুরকে নমস্কার করে ও এখন বেরোচ্ছে আসলে দুজনে একসাথে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে যে দুদিনও মানে ওকে ছাড়া থাকতে কেমন লাগে ওরও কেমন লাগে তাই বলছে যে আমি শনিবারে আবার চলে আসব তো দেখা যাক কতদূর কী হয় তো এখন ও বেরিয়ে যাচ্ছে বাইরে এত পরিমাণে গরম বলে বোঝানোর মতন নয় তো ও এখন চলে যাবে দেন স্নান দান করে ফ্রেশ হয়ে তোমার সাথে দেখা করছি তো দেখে থাকো তোমরা ব্লগটা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো তারপরে মা করে রেখেছিল ডিম সেদ্ধ তো ডিম সেদ্ধটা খেলাম দিয়ে মা এখানে কী কী রান্না করছিল তাই দেখতে আসলাম এখানে গরমের মধ্যে মা অনেক কিছু রান্না করেছে মাছের ঝোল কলা দিয়ে আলু দিয়ে এখানে আরও কী কী করেছে শাক ভাজা কী কী তরকারি স্নান হয়ে গেছে এখন খাবো না যেহেতু সকালে ব্রেকফাস্ট করেছি একটু পরে খাবো মা স্নান টান করে আসুক তারপরে ঘরে যে এত গরম হচ্ছে তো খেয়ে নিলাম খাবার এখানে যে প্রথমে কুলেখাড়া শাক দিয়ে খাচ্ছি আর তারপরে বিকালবেলা একটু বাইরে বেরিয়েছিলাম দেখো ওয়েদারটা মনে হচ্ছে হাওয়া হচ্ছে কিন্তু এত দম ধরা গরম মানে বলে বোঝানোর মতন নয় তাই আমাদের এই গলির ভেতরে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর এই পাশের বড় মাদের সাথে কথা বলছিলাম যেহেতু অনেকদিন পরে এসেছি সবাই দেখলেই কথা বলে একদিক থেকে গ্রামের দিকে বেশ ভালো এইসব দিকগুলো যে সবাই কথা বলে আর আমাদের ওদিকটাতে কেউ দেখেও না দেখার ভান করে থাকে এক দেড় বছর হয়ে যাবে এক জায়গায় থাকলে তবে পাশের বাড়ির মানুষকে সেটাই চেনা যায় না তো এখানে বড়মাদের বাড়ির সাথে দেখছিলাম যে কী কী গাছ আছে বড়মাদের বাড়ি আসলে সব গাছই আছে দেখো টুকিটাকি এটা হচ্ছে ভেবেছিলাম কলা গাছে কিন্তু এটা নাকি পাতাবাহার গাছ সুন্দর ফুল হয়েছে কলা গাছে তো এরকম ফুল হয় না তারপরে বুঝতে পারলাম যে ওটা কলা গাছ নয় তারপর দিদি ছাদের থেকে জামাকাপড় তুলছিল এখান থেকে পুরো দেখা যায় আমাদের বাড়িটা তাই ক্লোজ করে তোমাদের দেখাচ্ছিলাম আর এটা দেখো এলাচ ফুল এলাচ গাছ লাগালে নাকি চার বছর পরে ফল হয় এলাচ সেটাই জানি এবার জানি না কতটা সত্যি বাট এই ফুলটা ফার্স্ট টাইম দেখলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই গাছটাও কিন্তু খুব সুন্দর আসলে ধৈর্য ধরে না থাকলে এলাচ গাছ লাগিয়ে লাভ নেই কারণ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার লাগালেই যে হয়ে যাবে এমনটা নয় আরও এখানে দেখো কী কী গাছ আছে আমি ঠিক জানি না আর এই সাদা ফুল গাছটা তো সবাই চেনো তারপরে আমি মায়ের যেখান দিয়ে হাঁটছি গলে দিয়ে আর এত গরম হচ্ছে না পুরো ঘেমে যাচ্ছি দিয়ে ওখানে দেখো এই কালু আসছে আর মা ওখানে একটা বড় মার সাথে কথা বলছিলো আর ওকে দেখো ডাক দেবো আর ও কীভাবে চলে আসবে দৌড় মেরে ও আর ওর একটা একসাথে ভাই আছে ওরা একসাথে হয়েছিলো তখন ওরা খুব ছোটো ছিল যখন দেখেছিলাম এখনও আমাদেরকে দেখে চিনে গেছে দেখেছো ডাকলাম আর চলে আসলো লেজ নাড়াচ্ছে তো কুকুরদের স্মৃতিশক্তি খুব ভালো দেখো চেনে না তাও কত সুন্দরভাবে কাছে এসে মানে আদর খেতে চাইছে মানুষের থেকেও কুকুর ভালো এখনকার দিনে কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু মানুষকে বিশ্বাস করা যায় না দেখো কীভাবে স্বার্থহীনভাবে ভালোবাসে আর মানুষ এখন স্বার্থ ছাড়া কিছুই চেনে না স্বার্থের পৃথিবীতে কে কাপন আর কে বর এটা হচ্ছে ব্যাপার তো এখানে বড়মা একটু কথা বলছিল ওই করমণ্ডলে এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টটা নিয়ে তো তারপরে খেলাম একটু ফল তো ফলটা এরকম মা বুটিতে কেটেছিলো ভীষণ গন্ধ বেরোছিল পেঁয়াজে তারপরে একটু জুস করে দিয়েছিল সেটা খেয়েছিলাম দিয়ে সবাই একটু ঘুমাচ্ছে আর আমি ঘুমাচ্ছিলাম না তো বললাম বিকাল হয়ে গেছে সবাই একটু ওঠো এবার দিয়ে মা করলো চা সবাই মিলে একটু চা খেলাম দুধ চা খেতে বেশ ভালো লাগে কিন্তু যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি আর এই গরমের মধ্যে যারা চা খেতে ভালোবাসে তারা জানো যে যতই গরম পড়ুক না কেন চা যারা খায় তারা কিন্তু চা খাবেই যেমন আমার দিদি আর মা মানে যতই গরম পড়ুক চা বাদ যাবে না তো সেটাই হচ্ছে ব্যাপার চা খেলে আর গরম লাগে না তারপরে একটু গেলাম ছাদের দিকে চাটা আমি সেই সময়টা খাইনি তো এখানে দেখলাম যে আমাদের গাছের মানে পাশের বাড়ির গাছে এত পরিমাণে খেজুর হয়েছে এই খেজুরগুলো কিন্তু খেতে ভালো না পাখি খায় আর পাখি খেয়ে বীজগুলো আমাদের ছাদের ওপর ফেলে প্রচুর খেজুর হয় আর সবই পাখিদেরই খাবার এখনও সেরকমভাবে পাকেনি তবে হয়তো মাঝখানে দু চারটে পেকেছে সেগুলোই খেয়ে খেয়ে ফেলেছে এখানে আর এখানে দেখো মাধবীলতা ফুলগুলো এখন আর অতটা হয় না আগে ছোটোবেলায় এখানে প্রচুর ফুল হতো আর সেগুলো নিয়ে আমরা মাথার টিয়ারা হাতের বালা গলায় মালা এগুলো বানিয়ে বানিয়ে খেলতাম
এত সন্ধ্যা হয়ে গেছে, তাও একটু হাওয়া নেই, বাইরে বেরিয়েছিলাম বলে ড্রেসটা চেঞ্জ করেছিলাম, তো ঘরে এসে আর ড্রেসটা না পাল্টে পারলাম না, যেহেতু এতটা গরম না ওরকম পরে থাকতে পারছি না। আমাদের বাড়ির পেছনে একটা পেঁপে গাছ মানে বীজ ফেলেছিল মা, তাতেই দেখো কত বড় গাছ হয়ে গেছে, দুদিন পরে মনে হচ্ছে পেঁপেও ধরবে, এখন ছোট ছোট পেঁপে চলে এসছে। এবার যদি পড়ে যায় তাহলে আলাদা ব্যাপার, যা যদি বড় হয় তাহলে তো আরও ভালো। আর এখানে দেখো কলা গাছও আছে, এই গাছটাতে দুটো আম ছিল, সব আম তো পড়ে গেছে ঝড়ে, তো ওই দুটো আম দেখে ভাইকে বলেছিলাম যে আমগুলো দেখ বেশ বড় হয়েছে, তো তার মধ্যে দিয়েই এই যে এখানে ডাবের জল নিয়ে হাজির হয়ে গেছে, ডাবের জল পুরো এক গ্লাস সবাই খেলো। দিয়ে আমাদের বাড়ির যে বিড়ালটা, সেই বিড়ালটা দেখি ওর বাচ্চাটাকে নিয়ে বাইরে বেরিয়েছে খেলতে, আর এখানে দেখি ওরা দুজনে মিলে খেলছে, তো সেটা একটু ভিডিওতে নিলাম যে কী সুন্দর, বেড়ালেরও কত দায়িত্ব বলো, মা তো ওই জন্য দেখো লেসটা নাড়াচ্ছে যাতে বাচ্চাটা খেলতে পারে, তাই ও কন্টিনিউ লেসটা নাড়াচ্ছে যাতে ও লাফিয়ে লাফিয়ে খেলে। বেড়ালটা অনেক বড় হয়ে গেছে, এখন আর ধরা দেয় না। তো যাই হোক, তারপরে ভাইকে বলেছিলাম তখন যে আমটা খাবো, দুটো আম রয়েছে, খুব সুন্দর টক মনে হচ্ছে, এদিকে আমরা কথা বলছি, বলতে বলতে ও ওদিক থেকে নিচে কখন যে লগা বানিয়ে নিয়ে চলে এসছে, বলছে তুই যখন বলেছিস আমি পেরেই ছাড়বো, আর আমার বলাও সারা আর ওর পাড়াও সারা। এই গাছে ছোটোবেলায় প্রচুর বড় বড় আম হতো, প্রচুর আম হতো, এখন অতটা হয় না, তো তবুও গাছের আমগুলো ভীষণ টক, আর ভিডিওতে তো বোঝা যায় না, যে কোনো জিনিস একটা ছোটো মনে হয়, কিন্তু আমগুলো সত্যি ভীষণ বড় আর ভীষণই টক। এই সময়টা আমগুলো সব পেকে যায় আর অতটা টক থাকে না, কিন্তু এই আমগুলো ভীষণই টক, তো ভেবেছি এটা কালকে খাবো। আর যেহেতু ভাই পারছে তো আমার একটু ভয়ও লাগছিল যে ওই দিকে পড়ে টড়ে না যায়। তো এখানে ছাদ থেকে নিচে নেমে দেখি মা সব ড্রাই ফ্রুটস গুলো দিয়েছিল রোদে, সেগুলোই পরিষ্কার করে কোটায় রাখছিল, আর আমি যেহেতু সেই সময় চা খাইনি, তো বিকালে একটু খিদে পেয়ে গেছে বলে ভাই আর আমার জন্য ম্যাগি বানাচ্ছিল দিদি, ও ম্যাগি খাবে না, এটা হচ্ছে আটা ম্যাগি, আটা ম্যাগির টেস্ট একদম ভালো না। দিয়ে মা রুটি বানাচ্ছিল রাত্রের জন্য, আর ঘুগনি রান্না করেছিল, ঘুগনি আর রুটি হবে রাতে, তো ঘুগনি আর রুটি কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও, আমার তো বেশ ভালোই লাগে ঘুগনি আর রুটি, নর্মাল ঘুগনি ও লেবু দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকের ডিনার ছিল এটাই, তো আজকের ভ্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে সবাইকে।